সো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। চলে এসছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো আমি এখন অফিস দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার সময় আজকে আসছিলাম তো একটা শোরুমে, কিসের জন্য সেটা তোমরা এক দুদিনের মধ্যে জানতে পেরে যাবে যে কেন গেছিলাম, কিসের জন্য গেছিলাম আর কি নাম হচ্ছে কে আস। সেটা গেছিলাম সেটা বললাম মানে কেন গেছিলাম সেগুলো, বাকিগুলো পুরোটা সিক্রেট। বাকিটা তোমরা যদি কেউ আন্দাজ লাগাতে পারো তাহলে লাগিয়ে নিও, আর নয় তো দু তিন দিনের জন্য ওয়েট করতে হবে, কারণ এক দু তারিখের আগে জিনিসটা আগাবে না, আগাবে আজকাল পরে আগাবে। আর বাকি এখন আমি রেডি হয়ে গেছি, সো এখন একটুখানি বাইরে বেরাবো, একটু আড্ডা মারবো, তাই যেমন ডেলি রুটিন তেমনই বাড়ি চলে আসবো। আর তার আগে আমি একটু বেড়ার দূর বাবা, তার আগে আমার একটু বেড়ানো আছে, একজন সাথে দেখা করার আছে, সেই দেখাটা করি। যদি পসিবল হয় তাহলে আমি ক্যামেরার মধ্যে আনবো, ব্লগে আনবো, যদি পসিবল না হয় তাহলে আনবো। সো বাকি চলো বাইরে যাই, গিয়ে তোমার সাথে দেখা করছি। সো গাইস ফোনে আছে খুবই কম চার্জ, বিকজ হচ্ছে সারাক্ষণ আমার চার্জ দেওয়া হয়নি ফোনে, কোনো বাস চার্জ আছে। আর যেখানটা দেখাচ্ছিল ওখানে সে কাজের বিষয়ে কথাবার্তা হলো, যার জন্য আমাকে মানে আমার মনে হলো না যে ওইগুলো ক্লিপগুলো নেওয়া উচিত, আমি নেইনি। বাকি বাড়ি চলে এসেছি, আর কালকে মনে হয় কোথাও যেতে পারি কাজ বাদ দিয়ে, মানে কাজ বাদ দিয়ে মানে কাজ করতে করতে হয়তো যেতে পারি, বা কালকে বা পরশু কোনো ইয়েতে যেতে পারি, জায়গায় যেতে পারি, সেটা কোথায় বলবো। আর বাকি তোমরা আমাকে একটা জিনিস আমাকে কমেন্ট করে বলো, গাড়ির যেমন পিডিআই হয় এখন কি বাইকেরও কি পিডিআই হয়, এটা যদি কারো জানা থাকে তাহলে আমাকে বলো। কারণ হচ্ছে সব কিছুই মোটামুটি দেখছি পিডিআই টিডিআই হচ্ছে, অ্যাকোয়াগার্ড বলো হ্যানা দেনা সব কিছু এভরিথিংয়ে পিডিআই হচ্ছে, স্বচ্ছাগার পিডিআই, এমনকি তোমার কিছু মেশিনপত্র কিনলে তারও পিডিআই হয়েছে, তাহলে বাইকের পিডিআই আই থিঙ্ক পাওয়া উচিত বা হচ্ছে। সো যদি আমার এটা এক্স্যাক্টলি জানা নেই, যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু বলো, আর না তো আমি যখন যাবো তখন ডাইরেক্ট জেনেই যাবো। বাট আমি চাইছি তার আগে একটু জেনে যেতে, মানে যেটুখানি আমি জানি জানি আমি একটুখানি বেশি আন্দাজ যেতে না, ওইখানে গিয়ে আমি কোনো রকম প্রবলেমে পড়ি। বাকি দেখা যাক কতদূর কী আগায়, হপফুলি যেন সবই ঠিকঠাক হয়ে যায় আর ভালোভাবে হয়ে যায়। আর বাকি গাইস আজকে একদম ছোটো একটা ব্লগ দিচ্ছি, কারণ হচ্ছে আমার এখন ভালো লাগছে না, এই সাইডে পেটটা কেমন, এই ইয়ারটা ঠিক, এই ইয়ারটা কেমন কিন 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 করছে, জানি না গ্যাসের ব্যথা না কিসের ব্যথা। সো গিয়ে একটু আমি শুয়ে পড়বো, কারণ হচ্ছে পেট ব্যথা করছে আর ভালো লাগছে না, খেয়ে দেয় যদিও শুভ। আর এডিটটাও করতে হবে, এডিট না করলে তোমরা ব্লগ দেখবে কীভাবে। সো এডিট করে ঘুমাতে ঘুমাতে, যদিও আমার ডেলি ডেলি দেড়টা দুটো বেজে আছে, যার জন্য আমার অফিসটাতেও যেতে একটু লেট হয়েছে, যে ডেলি এডিট আমার 10টা সাড়ে 10টা, এমনকি 11টা পর্যন্ত বেজে যাচ্ছে। নতুন জায়গাতে অত লেট করা ঠিক না আমি বুঝতে পারছি, বাট আমি পাচ্ছি না ঘুম ভাঙতে ভাঙতে আমার 9টা সাড়ে 9টা হয়ে যাচ্ছে। বাকি একটা জিনিস দেখলাম, লাইফে কিছু কিছু জিনিস রিসাইকেলিং হয়, সেটা আমার সাথে হচ্ছে। আমি পুরো মানে কী বলবো, কিছু কিছু জিনিস মানে দুটো জিনিস আমি দেখলাম এখনও পর্যন্ত রিসাইকেলিং হয় হচ্ছে আমার লাইফে হচ্ছে, রিটার্ন আসছে। বাট এখন যে টাইমটাতে রিসাইকেলিং হচ্ছে একদমই ব্যাড টাইমিং আছে, কারণ হচ্ছে রিসেন্টলি হয়তো আরও একটা কিছু নতুন বাড়িতে ফ্যামিলি মেম্বার আসতে পারে, তো তার জন্য এখন এসবগুলো নিয়ে কোনো ভাববার টাইমিংই নেই। সো বাকি যা যা সামনে হতে চলেছে হপফুলি অ্যান্ড গড নোজ যেন ভালোভাবে সব কিছু হয়ে যায় আর ঠিকঠাকভাবে সব কিছু হয়ে যায়। বাকি আজকে এই ছোটো ব্লগটা ভালো লাগলে, আজকের এটা নিয়ে চারটে, আরও দুটো তিনটে, আর মোটামুটি এই এই বছরে বা তার পরের বছরের মধ্যে যদি দুটো জিনিসও চলে আসে তাহলে 6টা হয়ে যাবে, আর যদি আমার দিক দিয়ে দেখতে যাই তাহলে 3টে হয়ে যাবে। মানে ওই বাড়ি ওই বাড়ি মিটিয়ে বললাম, যেহেতু সব জায়গায় একই থাকে আর আমরা সবকে মিলেমিশেই চালাই, সো দ্যাটস ওয়াই আমি ওটা বললাম 4টে কি আছে আপাতত, আরও 1টে কি 2টে অ্যাড হলে 6টা চাবি হয়ে যাবে। আর বাকি যদি আমার নিজের পার্সোনাল ধরি তাহলে মানে আমার ফ্যামিলিতে যদি পার্সোনাল ধরি তাহলে আপাতত 2টো আর 1টা অ্যাড হবে হয়তো হয়তো, আর তারপরেও আরও একটা অ্যাড হবে, আর 1টা কি 2টো অ্যাড হবে সেটা আমি বলে দিচ্ছি। বাকি আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার এই ইউটিউব চ্যানেলটা। বাকি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর গাইস অনেক 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 ভালোবাসা দিও। আর আজের থেকে আমি একটা নতুন ভাবে তোমার হচ্ছে ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে ততক্ষণ যেন টাটা পিস, এই কথাটা বলে শেষ করলে তোমাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিও, কারণ পিস কথাটা অর্থ জানো
একটা ভালো মিনিং আছে, সো দ্যাটস ওয়াই ভাবছি ফার্স্টের দিকে পিস কথাটা রাখবো। বাকি তোমরা কী বলছো কমেন্টে জানাও। বাকি চলো দেখা হচ্ছে কালকের ব্লগে, ততদিন জন্য গুড নাইট।